বন্ধুরা, গাজীপুরের টঙ্গী এলাকায় দুটি পরিবারের উপর নৃশংস হামলার সঙ্গে জড়িত কিশোর গ্যাং ডি কোম্পানির পৃষ্ঠপোষক বাপ্পি ওরফে লন্ডন বাপ্পি ও নীরব ওরফে ডন নীরব সহ 12 জন সক্রিয় সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এক। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আনম ইমরান খান জানান, শনিবার রাতে র্যাব একের একটি আভিযানিক দল টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো রাজীব চৌধুরী বাপ্পি ওরফে লন্ডন বাপ্পি, মইন আহমেদ নীরব ডন নীরব, তানভীর হোসেন ওরফে ব্যাটারি তানভীর, পারভেজ ওরফে ছোট পারভেজ, তুহিন ওরফে তারকাটা তুহিন, রাজীব আহমদ নীরব ওরফে টম নীরব, সাইফুল ইসলাম শাওন, রবিউল হাসান, শাকিল ওরফে বাঘা শাকিল, ইয়াসিন আরাফাত ওরফে বিস্কুট ইয়াসিন, মাহফুজুর রহমান ফাহিম ও ইয়াসিন মিয়া ওরফে প্রিন্স ইয়াসিন। তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি রামদা ও দুটি ছুরি উদ্ধার করা হয়েছে। র্যাব জানিয়েছে তারা ডি কোম্পানি বা ডেয়ারিং কোম্পানি নামে পরিচিত। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মুইন সংবাদ সম্মেলনে বলেন, এই গ্রুপের বিরুদ্ধে রয়েছে অসংখ্য অভিযোগ।